ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশে প্রায় নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। এগুলোর মধ্যে বন্যা উল্লেখযোগ্য। দুঃখ, দারিদ্র ও অভাবের মতো বন্যাও যেন এদেশের মানুষের কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতি বছরই বন্যার সঙ্গে যুদ্ধ করতে হয় এদেশের মানুষকে। 1954 থেকে 1998 সাল পর্যন্ত প্রায় 32টি বড় ধরনের বন্যা আঘাত হেনেছে এই দেশে। এর মধ্যে 17টিকে মহাপ্রলয়ঙ্কারী হিসাবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে স্মরণকালের ভয়াবহ বন্যা হয় 1998 ও 1988 সালে, বিশেষভাবে সিলেট অঞ্চলে 1999, 2004, 2007, 2018, 2019 ও 2020 সালে উল্লেখযোগ্য বন্যা হয়। তবে 2022 সাল ও 2024 সালের বন্যা ব্যতিক্রম। 122 বছরের ইতিহাসে বাংলাদেশে এমন বন্যা হয়নি। 2022 সালে এদেশের সড়ক, রেল ও আকাশপথ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ফসল ও মানুষের বাড়িঘর রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা সরাসরি দেশের অর্থনীতিতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে অতিরিক্ত দাবদাহের সঙ্গে বন্যাও দেখা গেছে। পৃথিবীর সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা ভারতের চেরাপুঞ্জিতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। সেখানকার পানি সরাসরি বাংলাদেশের বিভিন্ন নদনদী এবং হাওরে এসে মিশে ভৈরবে মেঘনা হয়ে বঙ্গোপসাগরে চলে যাওয়ার কথা থাকলেও নানা কারণে তা বাধাগ্রস্ত হচ্ছে। বর্তমানে একদিন একটু ভারী বৃষ্টি হলেই এই পানি উজান থেকে আসা পানির সঙ্গে মিশে কুশিয়ারা ও সুরমা নদীর দুই কূল প্লাবিত হয়ে পানি নগরসহ সিলেট বিভাগের এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চলে প্রবেশ করে এবং রাতারাতি সারা দেশে বন্যার সৃষ্টি করে। বন্যা ও আকস্মিক বন্যার কারণের সঙ্গে এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, গঠন ও অমাবস্যা পূর্ণিমা, বায়ু প্রবাহের দিক ও নদীর ব্যবস্থার নিবিড় সম্পর্ক রয়েছে। বঙ্গোপসাগরের পরিপ্রেক্ষিতে ফানেল আকৃতি, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভূপ্রাকৃতিক গঠন বন্যা ও বন্যা দীর্ঘস্থায়ী হওয়ার উল্লেখযোগ্য প্রধান কারণ। পদ্মা, মেঘনা, যমুনা সহ বিভিন্ন নদী বাংলাদেশকে আড়াআড়িভাবে অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রধান এই তিনটি নদীর উৎস চীন, নেপাল ও ভারত এবং ভুটান। কিন্তু এইসব নদী প্রবাহের 80% বেশি পানি বাইরে থেকে আসে এবং বন্যার জন্য দায়ী 90% পানি এই তিনটি নদী দিয়ে উজান থেকে আসে। এই তিনটি নদীর মোট অববাহিকা এলাকার পরিমাণ 15,54,000 বর্গ কিলোমিটার, যার মাত্র 7% এই এলাকা বাংলাদেশে অবস্থিত। সিলেট অঞ্চলের নদ নদীর উৎপত্তিস্থল ভারত হয়। প্রতি বছর ক্যাচম্যান্ট এলাকায় ভারী বৃষ্টির কারণে যে পাহাড়ি ঢলের সৃষ্টি হয়, এর সবই চলে আসে বৃহত্তর সিলেট হয়ে বাংলাদেশে। এতে প্রচুর পরিমাণ পোলিও বাংলাদেশে আসে। বাংলাদেশ নিরাপদ পানি আন্দোলন তথ্যমতে ভারত থেকে প্রতি বছর 1.2 থেকে 2.4 মিলিয়ন টন পলি প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বন্যার ফলে নদীর দুই কূল প্লাবিত হয়ে হাওর সহ নদনদীগুলোর তলদেশ পলি পড়ে ক্রমান্বয়ে ভরাট হয়ে যাচ্ছে। আগে এ ধরনের বন্যায় পানি দ্রুত বৃদ্ধি ও হ্রাস পেত, কিন্তু সাম্প্রতিক সময়ে এই পানি দ্রুত নেমে না যাওয়ায় বাংলাদেশের নিম্নাঞ্চল দীর্ঘস্থায়ী বন্যা দেখা দিচ্ছে। তাই বন্যা নিয়ন্ত্রণ এর মাধ্যমে ক্ষয়ক্ষতি হ্রাস করার জন্য প্রয়োজন বিদ্যমান আঞ্চলিক ও আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা জোরদার করা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিওরোলজির জলবায়ু বিজ্ঞানী রক্সি ম্যাথিউ কুল বলেন, বঙ্গোপসাগরে শক্তিশালী মৌসুমী বায়ু অনেক বেশি আর্দ্রতা বহন করতে পারে। আমরা এখন যে বিপুল পরিমাণ বৃষ্টিপাত দেখছি তা জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে পারে। দক্ষিণ এশিয়ার বর্ষা মৌসুমের বায়ুতে এল নিনো লা নিনো আবহাওয়া চক্র, ভারত মহাসাগরীয় ডাইপোল সহ মহাসাগর ও বায়ুমণ্ডলের একাধিক ওভারল্যাপিং প্যাটার্ন লক্ষ্য করা যায়। এদিকে একাধিক দপ্তর কর্তৃক পানি প্রবাহের পথ সংক্ষিপ্ত করে ব্রিজ, কালবাট নির্মাণ ছাড়াও পানি চলাচল সম্পূর্ণ বন্ধ করে রাস্তা তৈরি করা হয়েছে। এছাড়া মানুষে খাল, বিল, ছোট নদ নদী ভরাট করে নানা অবকাঠামো বা স্থাপনা গড়ে তুলেছে, ফলে আস্তে আস্তে নদীর তলদেশে পলি পড়তে থাকে। এর ফলে নদীর পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়, যা বন্যা সৃষ্টির অন্যতম কারণ। ক্যাপিটাল ড্রেজিং সহ মেন্টেন্যান্স ড্রেজিং অব্যাহত থাকলেও আকস্মিক স্থানীয় সহ আশেপাশের ক্যাচমেন্ট এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে উজান থেকে আগত বিপুল পানি বাংলাদেশের উজানের নদ নদীর সীমান্তের 0 পয়েন্ট থেকে ভৈরব মেঘনা পর্যন্ত বহন করার সক্ষমতা আছে কিনা সমীক্ষা করা প্রয়োজন।
প্রতিবছর বন্যার পানি নদীর দুকুল প্লাবিত করে পার্শ্ববর্তী হাওরে প্রবেশ করায় পলি পড়ে হাওরের তলদেশ ভরাট হয়ে হাওরের পানি ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। বিদ্যমান ব্যবস্থায় নদীর দুপাশে ফ্লাট ড্রেন রাখাসহ পানি দ্রুত নিষ্কাশনের জন্য নদীর প্রস্থ কেটে বাড়ানো যেতে পারে, ফলে শুধু নদী খনন করলেও বন্যা পরিস্থিতির উন্নয়ন সম্ভব হবে না। তাই সুরমা, কুশিয়ারা, মেঘনা, যমুনা নদী খননের সাথে উজান বা শূন্য লাইন থেকে আগত ছোট ছোট নদনদী ও ছড়ার খনন কাজের সঙ্গে সংশ্লিষ্ট সময় পরপর হাওরগুলোর খনন কাজও করতে হবে। প্রয়োজনে নদীর দুপাশে ফ্লাট প্লেন ও অস্থায়ী বসতি স্থাপন, যা দ্রুত সরিয়ে নেওয়া সম্ভব। বর্ষা মৌসুমে সুরমা নদীর উজান থেকে আসা পাহাড়ি ডলের পানি ছাড়াও জাদুকাটা, চেলা নদী, চলতি নদী, চানপুর, লাকমা ছড়া দিয়ে উজানের বিপুল পানি সুনামগঞ্জ জেলার সুরমা নদীর অংশে বাংলাদেশে প্রবেশ করে। ভারী বর্ষণে উজান থেকে বিপুল পানি বহন করার ক্ষমতা নদীগুলোর না থাকায় মূল নদী সুরমা সহ সুনামগঞ্জের অংশে অন্যান্য নদীর আশেপাশে বন্যা ছড়িয়ে পড়ে। এছাড়া কিশোরগঞ্জ জেলার অল ওয়েদার সড়কের কারণে সুরমা নদীর পানির সঙ্গে উজানের ছোট বড় নদী ও ছড়ার আগত পানি সরে যেতে না পারায় স্থায়ীভাবে বন্যা সৃষ্টির কারণ হতে পারে, যা পরীক্ষণ করা যেতে পারে। স্বাভাবিক বন্যার হাত থেকে শহর রক্ষার জন্য প্রতিরক্ষা বা বেষ্টনীমূলক বাঁধ নির্মাণ করলেও বন্যা থেকে মুক্তির সম্ভব নাও হতে পারে। এজন্য অতিবৃষ্টির কারণে শহরের অভ্যন্তরে জমা হওয়া পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা রাখতে হবে। এছাড়া সুরমা কুশিয়ারা ড্রেজিং কাজ একই সময়ে করতে হবে। বন্যা নিয়ন্ত্রণে একাধিক ব্যবস্থা নিতে হবে, যেমন সাধারণ ব্যবস্থাপনা, এলাকায় সহজে হস্তান্তরযোগ্য বসতি তৈরি করা, নদীর দুই তীর ঘন জঙ্গল সৃষ্টি করা, নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা, পুকুর, নাল, বিল প্রভৃতি খনন করা এবং সেচের পানি সংরক্ষণ করা, শ্রমসাধ্য ব্যয়বহুল প্রকৌশল ব্যবস্থাপনা, ড্রেজারের মাধ্যমে নদীর তলদেশ খনন করে পানি পরিবহন ক্ষমতা বাড়ানো, নদীর পারে ব্যাপকভাবে বনায়ন করে নদী ভাঙন রোধ করতে হবে। ভিউ ভিউয়ার্স, আজকে পর্যন্তই, কথা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। আসসালামু আলাইকুম।